আমি জ্যোতিষী প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিন নতুন কিছু নিয়ে হাজির হই, আজকেও এসেছি। আজকে আপনাদের কাছে জানাবো অম্বুবাচী তিথি চলাকালীন এই বিশেষ কাজগুলো যদি করেন, আমি কিছু শক্ত বা জটিল কিছু ক্রিয়া বলবো না, খুব সিম্পল কিছু কাজ রয়েছে শাস্ত্র যে কাজগুলো করার কথা বলছে, সেই কাজগুলো যদি করা যায় আপনারা ভীষণ উপকার পাবেন বা ভীষণ ভালো রেজাল্ট পাবেন। সেই ধরনের কাজগুলো কথা আমি বলবো, পাঁচটা বা বিশেষ ছটা কাজের কথা, যেগুলো করলে পাঁচটা বা ছ রকম দিক থেকে আপনারা উপকৃত হতে পারেন। পুরো ভিডিওটি দেখুন। কিন্তু এই টোটকাগুলো দেওয়ার আগে আপনাদেরকে আমি জানাতে চাইছি কিছু কথা, যে আপনারা বহুজন আমাকে মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা কমেন্ট বক্সে মেসেজ করছেন, করে আপনারা বিশেষত দুটো জিনিস, এক হচ্ছে আপনারা নতুন কিছু নিয়ে জানতে চান, আপনাদের এই মেসেজটিকে আমি সাদরে গ্রহণ করছি যে আপনারা যেগুলো জানতে চাইছেন। কিন্তু আরেকজন আরেক কিছু জন আছেন যারা খুব জটিল রকম সমস্যার মধ্যে রয়েছেন, তারা চাইছেন কিছু টোটকা আমি যাতে তাদের দিই যার দ্বারা তারা রিলিফ পেতে পারেন। তা এই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলে রাখি, সমস্ত কিছু টোটকার দ্বারা সলিউশন পাওয়া যায় না, সমস্ত প্রবলেমের সলিউশন টোটকায় আসে না। জটিল সমস্যার জন্য জ্যোতিষ বিচার রয়েছে, সঠিক প্রতিকার রয়েছে, তবেই কিন্তু সম্পূর্ণ রেজাল্ট আপনারা পাবেন। টোটকার দ্বারা অনেকাংশে ভালো ফল পাওয়া যায় কিন্তু সম্পূর্ণরূপে নয়। যারা জটিল সমস্যায় রয়েছেন তাদের জন্য প্রপার বিচার এবং সঠিক প্রতিকার, এক একটা ক্ষেত্রে এক এক রকম প্রতিকার হয়, কেউ রত্ন দ্বারা কারোর প্রতিকার হয়, কারোর তন্ত্রমতে প্রতিকার হয়, সেইটা খেয়াল রাখতে হবে। তা চলুন মেন টপিক্সে চলে যাই, যে অম্বুবাচী তিথি যখন চলবে বা এই তিথি যখন চলছে সেই সময় আমরা কী কী কাজকর্ম করলে বা কী ক্রিয়া করলে খুব ভালো রেজাল্ট পেতে পারি জেনে নিই। চলুন প্রথমত হচ্ছে, ফার্স্ট আমি যে টোটকাটা বলবো বা টিপস বলবো সেটি হচ্ছে, এই তিথি চলাকালীন আপনারা যারা দীক্ষিত মানুষ বা দীক্ষা নিয়েছেন তারা গুরুবাড়ি ভ্রমণ করুন বা গুরুবাড়ি যান। আপনাদের যেখানে গুরুর বাড়ি রয়েছে সেটা কেউ সন্ন্যাসীর কাছে দীক্ষা নেন বা কেউ কোনো সাধু মহারাজের কাছে নেন বা কেউ কোনো নির্দিষ্ট পরম্পরা থেকে নেন বা কেউ কোনো গৃহী ব্রাহ্মণের থেকে নেন, যেখানেই যান তার চরণ একবার দর্শন করে আসুন। এটা ভীষণ অংশে মানসিক শান্তি দান করবে, ভীষণ অংশে মানসিক দিকটিকে দৃঢ় করবে। এই ক্ষেত্রে একটা জিনিস আছে, অনেকের সাথে আমি কথা বলেছি, এরকম মানুষ রয়েছেন চেম্বারে আসেন যারা তাদের গুরু নিয়ে স্যাটিসফাইড নন, তাদের ক্ষেত্রে কি করবেন সেটা আমি পরে আলোচনা করব, অন্য একদিন আলোচনা করব, তারও বিশেষ কিছু ব্যবস্থা আছে। কিন্তু যার কাছেই দীক্ষা নিয়েছেন গুরুর কাছে একবার যান বা গুরুবাড়ি একবার ভ্রমণ করুন, এটা প্রথম। দু নম্বর হচ্ছে, অম্বুবাচী তিথি যখন চলে তখন শাস্ত্র বলছে বা এই প্রথাটি প্রচলন রয়েছে যে এই সময় যারা বিধবা মানুষজন বা যারা ব্রাহ্মণ বা সাধু মানুষজন তারা ওই সময় রান্না করে খাবার গ্রহণ করেন না। তাদের খাওয়ার দুটো প্রসেস হয়, এক হচ্ছে তিথি শুরুর আগে রান্না করে রাখা হয় যেটা তারা ওই তিন চার দিন গ্রহণ করেন, এবং দ্বিতীয় হচ্ছে যে ফলাহার করে তারা থাকেন। তাই আমি এক্ষেত্রে বলবো যে বিশেষ এই টিপসটি হচ্ছে যে তিনজন বিধবাকে যারা অম্বুবাচী পালন করেন এবং তিনজন সাত্ত্বিক ব্রাহ্মণকে আপনারা কিছু ফলমূল দান করুন আপনাদের সামর্থ্য মতো, আপনাদের যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী তিনজন বিধবা এবং তিনজন ব্রাহ্মণকে আপনারা কিছু ফলমূল দান করুন, যেটা আপনাদের জীবনে যা অর্থকষ্ট রয়েছে এক নম্বর, এবং অর্থকষ্ট থেকেও বড় কথা হচ্ছে অন্ন কষ্ট, যারা অন্ন কষ্টে ভুগছেন বা যাদের একটা টেনশন থাকে যে ঠিকঠাক ভবিষ্যতে চলবে তো, খেতে পাবো তো, এই যে যুগচিন্তা যাদের থাকে তাদের এই ভয় কোনোদিন, অন্ন কষ্ট কোনোদিন আসবে না, এই এইটি করুন। তিনটে বিধবা এবং তিনটি ব্রাহ্মণ, সাত্ত্বিক ব্রাহ্মণ। তিন নম্বর হচ্ছে, অম্বুবাচী তিথি যখন চলবে যদি কামাখ্যায় যাওয়া যায়, কামাখ্যার যে গণেশ মন্দির আছে সেখানে গণেশ দর্শন এবং গণেশ পুজো ভীষণ শুভ। যদি না যাওয়া যায় তাহলে যে কোনো জায়গায় যেখানে গণেশের মন্দির রয়েছে, অথবা যদি সেটাও না সম্ভব হয় তাহলে আপনাদের বাড়িতে যদি গণেশ মূর্তি বা গণেশের ফটো থেকে থাকে প্রত্যেক দিন পুজো করুন, খুব ভালো রকম রেজাল্ট পাবেন অর্থের জন্য বা অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ানোর জন্য। চার নম্বর হচ্ছে, যাদের পারিবারিক অশান্তি চলছে, পারিবারিক শান্তি নষ্ট হচ্ছে, তারা বাড়ির উত্তর দিক বা পূর্ব দিকে কোনো একটি সাদা ফুলের গাছ লাগান অম্বুবাচীর তৃতীয় নম্বর দিনে। সাদা ফুলের গাছ, যে গাছগুলো থেকে আমরা সাদা রঙের ফুল পাই, সেই গাছ লাগান, দেখবেন পারিবারিক শান্তি কিছুটা হলেও আপনারা পারিবারিক শান্তি থেকে রিলিফ পাবেন বা লাঘব হবে।
চার নম্বর হচ্ছে, পাঁচ নম্বর হচ্ছে যার যা ইষ্টমন্ত্রে দীক্ষিত, যে 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 ইষ্টমন্ত্রে দীক্ষিত সেই ইষ্টমন্ত্র আপনারা জপ করতে থাকুন, যত বেশি সম্ভব জপ করুন। ইষ্টমন্ত্র জপ করার নিয়ম আপনারা প্রত্যেকেই জানেন যারা দীক্ষিত মানুষজন, আর যারা অদীক্ষিত মানুষজন তারা মহাদেবের পূজা অর্চনা করুন, তারা ভীষণ ভালো রকম ফল পাবেন, মানসিক শান্তির জায়গা পাবেন। এবং লাস্ট হচ্ছে যারা যে কোনো রকম ভয়ে আছেন, কেউ চাকরির ভয়ে রয়েছেন, কেউ পড়াশোনার ভয়ে রয়েছেন, পড়াশোনা নিয়ে কারুর ভয় রয়েছে, কারুর মানে যা আমি বলতে চাইছি যার যা ভয় রয়েছে মনের দিক থেকে মানসিকভাবে, যারা ভীত রয়েছেন বা দুশ্চিন্তায় রয়েছে নিজেদেরকে নিয়ে নিজের ফিউচার নিয়ে, এই তিন দিন রাত 11টার পর দুধ এবং আম সেবন করুন। দুধ এবং আম তিন দিন করুন, অম্বুবাচী শুরু থেকে পরপর তিন দিন, যদি সম্ভব তিন দিন না হয় যে কোনো একদিন অন্তত করুন। দেখুন ভয় অনেকাংশে লাঘব হবে। এই টোটকাগুলো পালন করুন যে জিনিসগুলো নিয়ে বললাম, খুব ইজি জিনিস, আপনাদের এমন কিছু জটিল আমি জিনিস বলিনি, পালন করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। যারা মনে করছেন কোনো রকম জটিল সমস্যায় রয়েছেন, যে কোনো রকম প্রবলেমে আছেন, সঠিক বিচার চান বা যে কোনো দোষের প্রতিকার চান, যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, কীভাবে যোগাযোগ করবেন তার লিঙ্ক আমরা এই ডেসক্রিপশানে সমস্ত তথ্য দিয়ে দিয়েছি, চাইলে আসতে পারেন, অবশ্যই আপনাদের পাশে থাকবো বা ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো। আজকে যাই, কাল নতুন কিছু নিয়ে হাজির হবো, সবাই ভালো থাকুন, নমস্কার।